একজন মহিলা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম। উহুদের ময়দানে যুদ্ধ চলছিল, কিসের ময়দান? উহুদের ময়দান। সহজ ময়দান না কঠিন ময়দান? আমি যতবার মক্কা মদিনায় আমি যতবার আমি সফর করেছি, আমি উহুদের ময়দানে না যেয়ে থাকি নাই, বারবার গিয়েছি আমি। উহুদে কেন গিয়েছি? উহুদ থেকে বিশাল শিক্ষা পাওয়া যায়। এবার আমি আরো ভালো করে দেখেছি, রসুল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর আমার রসুলকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে যে জায়গায় রেখে তার সেবা করেছেন সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, কি কষ্ট রসুলকে উহুদের ময়দানে কাফেররা দিয়েছিল! সে উহুদের ময়দান একটি বিশাল বড় শিক্ষার ময়দান। আমার বন্ধুগণ, কি মান আনলাম উহুদ আসে না, কি মান আনলাম বদর আসে না, কিমান আনলাম বাতিলদের হুমকি আমার গায়ে আসে না, বাতিলদের আক্রমণ আমার দিকে করা হয় না। যার জীবনে কোনো বিপদ নাই, বোঝা যাবে তার ইমানের মধ্যে ভেজাল আছে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার নবীজির জীবনে আক্রমণ কম ছিল না বেশি ছিল? সব সময় ছিল। ২৪টা ঘন্টা আমার নবীজি সাহাবায়ে কেরামকে সবসময় কান সজাগ করে রাখতেন। সাহাবি, তুমি ওখানে দাঁড়ায়া থাকবা, মদিনা নিরাপত্তার চাদর রেখে দিতেন। ক্ষুদ্র নগর রাষ্ট্রকে তিনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতেন। অস্ত্র হাতে নিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া থাকতেন। যেমন কোরআন হাতে নাও, যেমন আপনার জন্য জরুরি, প্রয়োজনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অস্ত্র হাতে নেওয়াও জরুরি, ঠিক কিনা? কিন্তু বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে না অবৈধ পথে? অস্ত্র হতে হবে বৈধ না অবৈধ? বৈধ হতে হবে। আবার ভুল বুঝবেন না, হুজুরা আমাদের কাছে অর্ডার দিয়ে গেছে সামনে যা পাবা সব খাইয়া শেষ করো। উহুদের ময়দান রক্তাক্ত একটি ময়দান, কঠিন একটি ময়দান। আমার নবীজি মাঝে মাঝে তিনি উহুদে যেতেন, উহুদ যুদ্ধের পরেও গিয়ে কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন। সেখানে কবর আছে না নাই? কবরবাসীর সামনে দাঁড়াতেন। ৭০ জন সাহাবি শহীদের নাজরানা পেশ করে আজও ইতিহাসের সাক্ষী হয়ে তারা আছেন। আল্লাহু আকবার! আমার নবীজি বেশি বিশেষ করে কাঁদতেন বেশি তার চাচা আমির হামজার জন্য। সুবহানাল্লাহ, তিনি বেশি বেশি কাঁদতেন তার জন্য। কেন জানেন? সেই মক্কায় সবচেয়ে বেশি কাফিরদের অত্যাচার, পিটন, হামলা, মামলা থেকে রক্ষা পেয়েছেন আমির হামজার দ্বারা তিনি বেশি। তিনি সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতেন আর বলতেন, বাতেজা মোহাম্মদ, আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আবু জেহেল তোমার সামনে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। জোরে বলুন, আল্লাহু আকবার! সাইয়্যিদুস সুহাদা যাকে বলা হয়, নবীজির চাচা, বয়সে বড়, একজন বুড়া মানুষ, বদরের প্রান্তরে তিনি একা ৩২ জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ৩২ জন কাফেরকে তিনি একা অ্যাটাক করেছেন। এত সাহসী একজন যোদ্ধা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, সেই লোকটা উহুদের প্রান্তরে তিনি আক্রান্ত হলেন। সেই আক্রান্ত শুধু আক্রান্ত নয়, দূর থেকে পরবর্তীতে তিনি সাহাবি হয়েছিলেন, কিন্তু আফসোস করেছেন। তবে আফসোসটা তিনি মিটিয়ে দিয়েছেন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যার মধ্য দিয়া। ওয়াহশী তার নাম। সেই ওয়াহশী উহুদের প্রান্তরে যখন আসে, সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই। তাকে বলা হলো, তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো বর্ষা দিয়া আমির হামজাকে তুমি মেরে ফেলবা, তোমাকে তোমাকে দাসমুক্ত করে দেব। নিগ্রহ কালব এই দাস ওয়াহশী করলো কি, খুঁজে খুঁজে আমার নবীর চাচাকে বের করে দূর থেকে সে তার তাকটা করে দিয়া সেই বর্ষা তার কলেজা বরাবর মেরে দিল। আগে পিট দে মারলো, পিট বরাবর মারার সঙ্গে সঙ্গে বুক দিয়ে সেই বর্ষা ঢুকে বের হয়ে গেল। মুখের সামনে আমির হামজা দেখতে পেলেন রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ছে। মুসকি মুসকি হাসি মেরে দিয়া স্বর্গীয় জান্নাতের গন্ধ নিয়ে, সুবাস নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই শুধু শেষ নয়, সমস্ত কাফের দলের লোকেরা চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলে দিয়া হেন্দা নামে একজন নারী, যদিও তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, বুকুর উপরে বসে বুকটা চিড়ে ফেলে দিয়া সেই কলেজাটা চাবায়া চাবায়া সম্পূর্ণ সেই কলেজাটা চাবায়া চাবায়া ফেলে ফেলে দিয়েছিল। এরপরে কান কেটে দুল বানিয়েছিল, পা কেটে সমস্ত
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে বিচ্ছিন্ন করে লাশটাকে সেখান থেকে রেখে চলে যায়। আমার নবজি যখন যুদ্ধ থেমে গেল, নবজিও তো আক্রান্ত হয়েছিলেন, নবজি আমির হামজার সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না। বললেন, সাহাবীরা শোনো, আমার চাচার লাশগুলোকে সমস্ত দেহের অংশগুলোকে এক জায়গায় করো, এক জায়গায় করে যে দাফন কর যেখানে দাফন করবে সেখানে আরেকজনকে তোমরা একসঙ্গে দাফন করে দিবা। কে দেখো তো আমি দেখতে পেলাম আবদুল্লাহ বিন জাহাসের লাশটা এমন করা হয়েছে। আবদুল্লাহ বিন জাহাসকেও কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল। এই দুজনকে রাসূল বললেন, দুজনকে এক কবরে সমাহিত করে দাও, কারণ এই দুইজন আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আবদুল্লাহ বিন জাহাস দোয়ার সময় বলেছেন, আয় আল্লাহ তাআলা, উহুদের ময়দানে যুদ্ধ করতে যেতেছি ফেরার জন্য নয়, শহীদের জন্য, কারণ তোমার জান্নাত আমি পেতে চাই। এই যুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার পর যুদ্ধ করার পর্যায়ে যুদ্ধ করার এক পর্যায়ে যেন কাফেররা আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়। এই জন্য আমাকে কিয়ামতের দিন তুমি আল্লাহ আমাকে অঙ্গহানি করে যখন তুলবে তখন তুমি বলবে, ও আবদুল্লাহ তোমার আজ কেমন অবস্থা হলো কেন? সেদিন বলবো, আল্লাহ তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আমার এমনটা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত না সফল? তারা ক্ষতিগ্রস্ত না সফল? দিন ধরেছেন কার? আজ সেই দিন, সেই দিন ধরেছেন কার? সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি? ইসলাম। দিন না মানলে লস না লাভ? লস। দিন না মানলে কি লস? দিন মানলে লাভ। বললাম 17টার মধ্যে কয়টা বললাম? একটা বলে চারও আছে কয়টা? 16টা। আমার ভাইয়েরা, এইদিকে উহুদের কথা বলছিলাম, একটু ধৈর্য সহকারে শুনুন। সেই সাইয়্যিদুস সুহাদা মিন হামজা শাহাদত বরণ করলেন, আমার নবজিও কমাক্রান্ত হন নাই। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিল আমার নবজি। কাফের মুশরিকদের মূল টার্গেট ছিল এই মুহাম্মদ বিন আবদুল্লাহকে যদি হত্যা করা যায় সকল কিছু বন্ধ হয়ে যাবে, সকল দ্বন্দ্বের অবসান হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে অতর্কিত হামলা করে নবজিকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। নবজিকে তারা একাকী পেয়েছিল। একাকী পাওয়ার পর হাতের মধ্যে পাথর নিয়ে নবজির একজন মাথা বরাবর মেরে দিল। নবজির মাথায় লাগলো। মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাথার যে হেলমেট ছিল হেলমেটের চিকন লোহা নবজির কপালের শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেল। হাড়ের মধ্যে যখন লোহা ঢুকলো নবজির মাথা চক্কর মেরে উঠলো রে। আরেকজন মেরে দিল গাল বরাবর, গালের ভিতরে শিরস্ত্রাণের চিকন লোহা ঢুকে গেল। আরেকজন মেরে দিল মুখ বরাবর, সামনের সুন্দর সুন্দর দুটি দাঁত, যে সুন্দর দুটি দাঁত থাকলে মানুষের কথাটা স্পষ্ট হয়ে যায়, সেই দুটি দাঁত ভেঙে পড়ে গেল। নবজি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তিন ইঞ্জুরি একই মুখের ভিতরে হয়ে গেল। মুখ থুবড়ে রাসূল জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা চতুর্দিক থেকে চিৎকার মেরে বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ যখন চতুর্দিকে রিউমার আকারে সরে গেল, সবার কানে কানে যখন চলে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু পাগল সাহাবি রে, ওমরে ফারুক তরবারি উঁচু করে বলছেন, না না, যে রাসূল দুনিয়াতে নাই সেই দুনিয়াতে ওমরও নাই, আমি বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব। যুদ্ধ পরিপূর্ণ হন হয় নাই, খুঁজে খুঁজে তিনি বের করতে গিয়ে রাসূলকে এক জায়গায় পেলেন। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, থোকা থোকো রক্তগুলো পড়ে আছে। আমার নবীজি, আমার নবীজি একাকী পড়ে আছেন। হযরত আলী এমন দৃশ্য দেখে দৌড় মেরে গিয়ে তার সামনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কাঁদতেছেন, অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি বলছেন, ও আলী কি দেখো, কি চিত্র দেখো? ও আলী, চিন্তা করো না, আমার দেহ থেকে রক্ত ঝরা শুরু হয়েছে, এই জমিনটা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রক্ত শরীর থেকে ঝরানো হলো সুন্নাত, রক্ত শরীর থেকে ঝরানো সুন্নত। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই জায়গা থেকে উঠতে পারছেন না। হযরত আলী তাকে কোলের মধ্যে উঠায় নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসলেন। আরেকটা বর্ণনা আসছে, তালহা বিন ওবায়দুল্লাহ নামে একজন সাহাবী তাকে কোলের মধ্যে করে নিয়ে আসলেন। যখন তিনি নিয়ে আসতেছিলেন, কাফেররা তালহার গোটা শরীর তরবারিতে ঘুতা মারে।
ঘুতা মারে খোঁচায়া খোঁচায়া গোটা শরীরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, কিন্তু একটা বারের জন্য রসুলের গায়ে একটা তরবারির আঘাত লাগাতে দেয় নাই, নিরাপদে পৌঁছায় দিলেন। রসুল তালহার দেহের দিকে তাকায়া বলছেন, সাহাবীরা একজন জীবন্ত শহীদ যদি দেখতে চাও আমার তালহার দিকে তাকায়া দেখো, না মরেও শহীদ। যখন সুবহানাল্লাহ, নবীর মহব্বতের দরকার আছে না নাই আমার ভাইয়েরা? এরপরে কি হলো, নবীজি সম্পূর্ণ একাকী ছিলেন, সেখান থেকে নিয়ে আসা হলো, মাথায় পানি ঢেলে দেওয়া হলো, রসুলের গোটা শরীর কাপড় দিয়ে মুছে মুছে রক্তগুলোকে মুছে দেওয়া হলো। একজন সাহাবী নবীর শরীর থেকে রক্তগুলো ঝরে নিচে পড়তেছিল, মুখটা লাগায় দিলেন। রসুল বলছেন, ও সাহাবী রক্ত তুমি খাচ্ছ কেন, রক্ত পান করছো কেন হুজুর, আপনার রক্ত জমিনে পড়বে কেমন হয় এটা? রসুল বললেন, ও সাহাবী জেনে রেখে দিও, রক্ত যখন তোমার পেটে ঢুকেছে আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দিয়ে জাহান্নামটা হারাম করে দিয়েছেন, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত তোমার জন্য অজীব হয়ে গেছে। আরেকজন সাহাবী ওবায়দা নবীর পাশে বসে আছেন, শিওরে বসে আছেন, মাথার কাছে বসে আছেন, বারবার হাত দিয়ে নবীর মাথার ভিতরে বিদ্ধ লোহাটা বারবার হাত দিয়ে ধরেন, আর কিভাবে এটাকে বের করবেন চিন্তায় তিনি পেরেশান হয়ে যাচ্ছেন। যদি হাত দিয়ে টান মারেন নবীজির কষ্টের তীব্রতা বেড়ে যাবে বলে তিনি দাঁতটা লাগায় দিলেন, আস্তে টান মারলেন না, এত জোরে টান মারলেন, চিন্তা করলেন না নিজের দাঁতের কথার কোনো চিন্তা তার মাথায় নাই, এমন জোরে টান মারলেন এক টানে সেই লোহা বের হয়ে আসলো, কিন্তু বাজারে দুটো দাঁত সামনে থেকে ভেঙে পড়ে গেল। নবীজি বলছেন, ওবায়দা রে তোর দাঁত তো ভাঙলো, তোর মুখ থেকে রক্ত বের হলো রে, এত কষ্ট করলি কেন? ওবায়দা বলে, হুজুর দাঁত কেন, কলিজাও ছিঁড়ে দেব আপনার জন্য কোনো কষ্ট নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ভালোবাসার নবী, প্রাণের নবী, জীবনের চাইতে প্রিয়, যাকে আমাদের ভালোবাসতে হবে, যাকে আমরা যাকে প্রিয় ভাবতে হবে, সে রাসূলকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার ভাই হলেও তো ছাড়বো না, আমার বাপ হলেও ছাড়বো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম কবুল করেছেন, মা খাওয়া দাওয়া সেরে দিয়ে বলে, বাজান তো ইসলাম না সারা পর্যন্ত আমি আর খাবো না, আমি মরে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, মা তুমি খাওয়া ছেড়ে দিয়েছ ভালো কথা, এবার এই খাওয়া ছেড়ে দিয়ে যদি তুমি মরে যাও, একবার নয় দুবার নয় একশোবার যদি মরো, একশোবার যদি জিন্দা হও, তোমার সন্তান নবীর দরবার ছাড়বে না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কি কারো তুলনা হয়? আস্তে বলবেন না, তুলনা হয়। যদি কেউ তুলনা করে নবীর চাইতে অন্য কাউকে যদি বেশি প্রাধান্য দেয়, সে কি লাভ না লস? তার জন্য দুনিয়াও লস, আখেরাতও লস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হলো, আমার নবীজি রক্ত মাখা, দাঁত ভাঙ্গা, খেতে পারেন না। উহুদের ময়দানে আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে ছিলেন, উম্মায়ে মানে নবীর সঙ্গে ছিলেন, উম্মে আম্মারাও ছিলেন, অনেক মহিলা অংশগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কিছু খেতে পারেন না, সেই সময় তাকে হালুয়া, তাকে মিষ্টি জাতীয় হালুয়া নরম করে তার মুখে দেওয়া হলো, তিনি খেলেন। আমার নবীজি মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না দাঁত ভাঙ্গার পরে? বলেন বলেন বলেন, দাঁত ভাঙ্গার পরে তিনি হালুয়া খেয়েছেন। মিষ্টি খাওয়া সুন্নত, শুধু মিষ্টি খেলেই চলবে না, দাঁত ভাঙ্গাইয়া খেতে হবে, ঠিক কিনা? সস্তা মানবা, সস্তায় আসো কষ্টে নাই, এটার নাম ইমানদার নয়। আমার ভাইয়েরা, নবীজি এবার বলতেছেন, সাহাবীরা শোনো, যুদ্ধ থেমে গেল, কুরাইশরা বিদায় নিয়েছে, দেখো তোমার কোন কোন সাহাবী শাহাদত বরণ করেছেন, খুঁজে খুঁজে আনা হলো। জানাজা শুরু হয়ে গেছে, কিন্তু মদিনার পল্লী থেকে একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে আগায় আসে, এসে রাসূলের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যদি শহীদ হয়ে যান গোসল কিন্তু তার ফরজ আছে। রসুল বললেন, কেন কি হয়েছে? হুজুর স্ত্রী সহবাস করেছে, রাতের বেলা ফরজ গোসল করার সময় পায় নাই, আমি গোসলের জন্য বলেছি তাকে, বললাম তুমি গোসল করো, কিন্তু কে যেন সংবাদ দিল, রসুল নাই রসুল নাই।
ফরজ গোসল বাদ দিয়েছেন, ফরজ নামাজও বাদ দিয়ে বললেন, ওরে আমার স্ত্রী আমার এদিকে চলে আস, আমার কপালের চুম্বন এঁকে দিলেন এবং বললেন তরবারি আমার হাতে দিয়ে দাও। তরবারি আমি তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, স্ত্রী দোয়া করো তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। যেরকম সুবহানাল্লাহ, যুদ্ধে চলে আসছেন, আমি জানি না আমার স্বামী যদি শহীদ হয়ে যান ফরজ গোসলটা করায়া দিয়েন। আমার রসুল পেরেশান হলেন, সবার লাশ খুঁজে পাওয়া যায় কিন্তু তন্ন তন্ন করে সেই যুবকের লাশ খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর ফেরেশতা এসে সংবাদ জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবকের লাশ নিয়ে আপনি চিন্তায় আছেন কোনো চিন্তা করবেন না, সম্মানিত ফেরেশতা জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল সম্পূর্ণ করাইয়া দিতেছেন। একটু আস্তে বলি, সুবহানাল্লাহ, নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? আছে। গোসল করাইয়া দিতেছেন, গোসল সম্পূর্ণ হয়ে গেল, ফেরেশতারা তাকে কাঁধে বহন করে নিয়ে আসলেন, দাফন করা হবে। দাফনের পূর্বেই কাফন পড়ে তাকে সামনে হাজির করানো হলো। আমার ভাইরা, সেই কাফন কে আমাদের পরা লাগবে না, সেই দাফন কে আমাদের হওয়া লাগবে না, মল্লি পড়তে হবে কাফন। আর বন্ধুরা বলবে তাড়াতাড়ি করে দাও দাফন। এই তো দুনিয়া, যে বন্ধু ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে আড্ডা দিত মরে যাব, সে বলবে তাড়াতাড়ি দাফনটা করে দাও। এই হলো দুনিয়া। আমরা কেউ বাঁচতে আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিতে এসেছি, দুনিয়া থেকে বিদায় নেব যে কোনো মুহূর্তে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন, যে জীবনটা পেয়েছে শহীদি জীবন। জোরে কোন ঠিক কিনা? শহীদি মৌত যার কপালে জুটেছে সেটা তো শহীদি মৌত না, সেটা হচ্ছে শহীদি জীবন। বাল আহিয়া, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, লাশ হাজির হয়ে গেছে, নবীজি জানাজা পড়ান, চোখের পানি তিনি আটকাতে পারেন না। হারে যুবক, যৌবনের সাত্তার ফরি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, বউটা বিধবা হয়ে গেল, নবীজি তার জন্য আফসোস করছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সবার ভিতরে মানবতা আছে না নাই? আর পৃথিবীর মধ্যে সবচাইতে মানবতা বেশি কাজ করেছে আমার নবীর ভিতরে। আমার নবীর সবচেয়ে বড় মানবতাবাদী মানুষ, নবীর ভিতরে দিলটা ছিল সবচাইতে নরম। আমার নবীজি তার জন্য দোয়া করছেন, আমার নবীজি তার জন্য জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। নবীজি জানাজা শেষান্তে তার চেহারা দেখার জন্য যখন সাহাবায়ে কেরাম আসতেছিল, তার মাথায় ছিল লম্বা লম্বা চুল, রসুল বললেন, সাহাবিরা দেখ কেউ গোসল করায় দিলি না কিন্তু আমার হামজালার মাথার চুল দিয়ে জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? নবীর মহব্বত থাকলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আর নবীর মহব্বত না থাকলে পরে দুনিয়াতেও লস, আখেরাতেও লস হয়ে যাবে। লস হবে কি কোন কোন কাজে? এক নম্বর শিখে নিয়েছি আমরা, সেটা হলো দিন হিসাবে ইসলামকে মানবো। নাম্বার দুই, রসুলকে মহব্বত করলেও আমরা লাভ পাবো, না করলে লস হয়ে যাবে আমাদের। নাম্বার তিন হলো, যারা আনুগত্য অটল থাকবে না, শেষ করে দেব নাকি আলোচনা চালিয়ে যাব? জোরে বলে ইনশা আল্লাহ। নাম্বার তিন হলো, যারা আনুগত্যের উপরে, ইত্তেবার উপরে যারা অটল থাকবে না, সে আনুগত্য হবে এক নাম্বার কার? আস্তে বলবেন না, কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য থাকতে হবে, নবীর আনুগত্য থাকতে হবে। যদি এটাকে কেউ যদি খেলাফ হিসাবে যদি দেখে, যদি কে আনুগত্যে যদি ফাটল সৃষ্টি করে দেয়, আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ سُورَةُ حَجّ 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আনুগত্যের হিসাবে যারা আল্লাহকে এবং রাসূলকে যারা মানবে না, অবশ্যই খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের ক্ষতি হবে, আখিরাতেও তাদের ক্ষতি হয়ে যাবে, এবং সুস্পষ্ট খুসরানদের, ক্ষতিগ্রস্তদের তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? তাহলে আমরা তিন নম্বর হলো, আমরা আনুগত্য করব কার? আনুগত্য করব আল্লাহ এবং রাসূলের। নম্বর চার, তারাই ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে এবং দুনিয়াতে,
দুই দিকে যারা তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা কাফের, আমার দেশে কাফের মনে হয় নাই, আসতে বলবেন না কাফের আছে না নাই। আমি তো মনে করি কাফের তো সেই লোক, আব্দুর রহমান বলে তাকে চেনা যাবে না, আব্দুল মালিক বলে চেনা যাবে না, তাকে চেনা যাবে তার ভূমিকাটা ইমানের পক্ষে আছে না নাই, এরকম এটাই তো পরিচয়। আব্দুর রহমান হয়ে যদি নবীর বিরুদ্ধে কথা বলো, জিব্বা টেনে ছেড়া দরকার এদের, এরকম দুষ্ট আছে না নাই। ফজর আজানকে বিশ্বাসের ডাক বলে প্রমাণ করতে চায়, আছে না ছিল না, তার নাতিপুতি আছে না নাই, তার আওলাদ আছে না নাই। সম্মানিত ভাইয়েরা, কাফির কি বন্ধু মনে করা যাবে না? আউলিয়া মিন দুনিল মুমিনিন আছে না, কখনো মুসলমান কাফেরদেরকে মমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। কিন্তু আজকে আমার দেশের বহু নেতা আছে মমিনের চাইতে কাফেরদের সঙ্গে সম্পর্ক বেশি, আছে না নাই বলেন? আছে। যারা কাফির হবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাআসানা সুন্নাতাল্লাহিল্লাতী কদ খালাত ফি ইবাদিহি খাসিরা হুনালিকাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার, সূরা মুমিন 85 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যারা কাফির হয়ে মারা যাবে তারা দুনিয়াতে লস, আখিরাতেও লস। ফেরাউন এই দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে, আখিরাত তার শুরু হয়ে গেছে, মরার আগে হলো ইহকাল, মরার পরেই পরকাল। আমার ভাইয়েরা, নাম্বার